নমস্কার, জয় মা দাদা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস, দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা, তন্ত্র মন্ত্র টোটকা পড়ার পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই, আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, বৃহস্পতিবার আজ দীপান্বিতা অমাবস্যা, মহামায়া আদ্যা শক্তি অনন্ত শক্তির অধিকারিণী কালীমায়ের পুজো। আমাদের যে দশম মহাবিদ্যা, এই দশম মহাবিদ্যার প্রথম রূপ হচ্ছে মা কালী। শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্যই দুর্গার থেকে একটি শক্তির সৃষ্টি হয় যার নাম হচ্ছে মা কালী। মা কালীর আমরা পুজো করে থাকি, মা কালীর আমরা আরাধনা করে থাকি, মা কালীর দিন আমরা, পুজোর দিন আমরা ব্রত উপবাস পালন করে থাকি। যে যেভাবেই হোক, আমার দর্শকদের উদ্দেশ্যে বলা যে তোমরা অবশ্যই কোনো মন্দিরে গিয়ে, কোনো তীর্থস্থানে গিয়ে বা তোমাদের বাড়িতেই যদি পুজো হয়ে থাকে মা কালীর, অবশ্যই তোমরা পুজো দাও, তোমরা তোমাদের সাধ্য মতো। এবং বলবো, এই যে দীপান্বিতা অমাবস্যার দিন, বৃহস্পতিবার, দেবগুরু বৃহস্পতি, মা লক্ষ্মীর বার, সেই দিন মা কালীর পুজো তোমরা অবশ্যই তোমাদের সাধ্য মতো, যারা গরিব মানুষ তাদেরকে অবশ্যই দান ধ্যান করো, তাতে তোমাদের কল্যাণ হবে, উন্নতি সাধন হবে, তার সাথে সাথে গৃহের মঙ্গল হবে। দর্শক বন্ধু, আজকে এই যে দীপান্বিতা অমাবস্যা, এই দীপান্বিতা অমাবস্যার দিন রাত্রেবেলায় আপনি যদি নুনের কিছু টোটকা, নুনের কিছু প্রয়োগ আপনি পালন করেন, প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার বাড়ির যে বাস্তু দোষ, গৃহকলহ, অশান্তি, অর্থনৈতিক সমস্যা, রোগ ভোগ, তা অচিরেই দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে লবণের এই উপায় অত্যন্ত ফলদায়ী। লবণের মধ্যে এমন একটা শক্তি আছে, এমন একটা এনার্জেটিক পাওয়ার আছে, যে কোনো অশুভ শক্তিকে, নেগেটিভ এনার্জিকে সে টেনে নিতে পারে। চুম্বকের থেকেও কিন্তু বেশি নেগেটিভ এনার্জিকে এই নুন অবশ্যই কিন্তু টেনে নিতে পারে, তার আকর্ষণ শক্তি এতটাই বেশি। কি করবেন আপনারা? না, আজকে রাত্রিবেলায় যখন আপনি শুতে যাচ্ছেন, শুতে যাবার আগে একটি গ্লাসের মধ্যে, অবশ্যই সেটা স্টিলের গ্লাস বা অ্যালুমিনিয়ামের গ্লাস, আজকালকার দিনে তো অ্যালুমিনিয়ামের গ্লাস পাওয়া যায় না, স্টিলের গ্লাস নয়, প্রয়োজনে তোমরা কাঁচের গ্লাস নিতে পারো বা তামা পেতল বা কাঁচা গ্লাসও নিতে পারো। কী করবে? ওই তামার গ্লাসের মধ্যে বা কাঁচের গ্লাসের মধ্যে তোমরা পরিমাণ মতো জল নেবে, সেই জলের মধ্যে সিন্ধুক লবণ দোকান থেকে কিনে এনে রেখে দেবে, আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে। সিন্ধুক লবণ, 3-4 চামচ সিন্ধুক লবণ ওই গ্লাসের জলের মধ্যে তুমি দিয়ে দাও, দিয়ে সেটাকে তার সাথে তুমি অবশ্যই 5টি ফুলযুক্ত লবঙ্গ দেবে। 5টি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে তোমার বাড়ির যে নৈঋত্যকোণ, অর্থাৎ যেটাকে আমরা বলছি দক্ষিণ পশ্চিম কোণ বা সাউথ ওয়েস্ট কর্নার, কোনো টেবিলের উপরে হোক, কোনো উঁচু জায়গার উপরে হোক, আপনি বাড়ির নৈঋত্যকোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে ওই জলের গ্লাসটাকে আপনি বসিয়ে রেখে দিন। সেই জলের গ্লাসটা সারা রাত্রি থাকবে, মুখে কোনো চাপা দেবেন না। আপনি
যখন শুক্রবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন, ওই জলের গ্লাসের মধ্যে থেকে যে জলটায় আপনি 5টা লবঙ্গ দিয়ে রেখেছেন এবং 3-4 চামচ আপনি সিন্ধুক লবণ দিয়ে রেখেছেন, তার কিছুটা জল অন্য একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তার সঙ্গে কিছুটা অন্য জল মিশিয়ে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য প্রথমে ওই জলে আগে মুখ ধোবেন, তারপরে আপনারা অন্য জল দিয়ে মুখ ধোবেন। এর ফলে আপনাদের মধ্যে যে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে, যদি কোনো বাস্তুদোষ থেকে থাকে, যদি আপনাদের প্রতি কারোর কুনজর পড়ে থাকে, তার কারণ হচ্ছে আপনার বাড়িতে যখন কেউ আসছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আপনি জানেন না সে কী নিয়ে আসছে কী নিয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে আমাদের এই যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তার মধ্যে এই যে মুখ, তার মধ্যে এই যে চোখ, এই যে নাক, এই যে মুখ, এটা আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধুই কেন? শুধুমাত্র কি মুখের পরিষ্কার করার জন্য? না দর্শক বন্ধু, এর একটা জ্যোতিষশাস্ত্র সম্মত ব্যাখ্যা রয়েছে, বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা রয়েছে, এবং জ্যোতিষশাস্ত্রে আমাদের বলছে যে যদি আপনি রাত্রিতে একটা গ্লাসের মধ্যে 3-4 চামচ সিন্ধুক লবণ এবং তার সাথে 5টা ফুলযুক্ত লবঙ্গ ভিজিয়ে রেখে সকালবেলায় আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য সেই জলে প্রথমে মুখ ধুয়ে তারপর অন্য জলে মুখ ধন, তাহলে আপনাদের জীবনের অর্থ সংক্রান্ত সমস্যা, যদি আপনারা প্রচুর পরিমাণে রোগ ভোগ হয়ে থাকে, সেই রোগ ভোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের যে নানা রকম পারিবারিক কলহ, আপনাদের যে নানা রকম বাধা বিঘ্ন, তার থেকে আপনি কিন্তু অবশ্যই মুক্তি পাবেন। এরপর কি করবেন? বাকি যে জলটা রয়ে যাচ্ছে, সেই জলের থেকে কিছুটা অংশ গ্লাসে দিয়ে মুখ ধুতে বললাম আপনি এবং আপনার পরিবারের অন্যান্য সদস্য। বাকি যে একটু পরিমাণে জল নেবেন অন্য আরেকটা পাত্রের মধ্যে, সেই জলের সঙ্গে একটু বেশি পরিমাণে জল দেবেন, অন্য জল মেশাবেন না। সেইটাকে আপনি শুক্রবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যখন একটা জল রাখছেন আপনি এবং আপনার পরিবারের সদস্য মুখ ধোয়ার জন্য, তার সঙ্গে অন্য আরেকটা গ্লাসও জলটা রাখছেন, সেই সিন্ধুক লবণ এবং লবঙ্গ মিশ্রিত জলটা আপনি কি করবেন না, আপনার বাড়ির যে প্রধান প্রবেশদ্বার সেই চৌকাঠের উপর ছড়িয়ে দেবেন। যদি কোনো নেগেটিভ শক্তি, যদি কোনো নেগেটিভ এনার্জি, অশুভ শক্তি, আপনি হয়তো জানেন না যে আপনার জীবনের যে উন্নতি, আপনার জীবনের যে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, অনেক মানুষই হয়তো সেগুলোকে সহ্য করতে পারছে না, সেগুলো কিন্তু অচিরেই দূর হয়ে যাবে। আর বাকি যে জলটা থাকবে সেই জলটাকে কি করবেন না, অবশ্যই শুক্রবার দিনকে যখন, অর্থাৎ 1 নভেম্বর, আমি শুক্রবারের কথা বলছি, কালী পুজোর পরের দিন, কারণ কালী পুজোটা আমাদের 31st অর্থাৎ 31 অক্টোবর বৃহস্পতিবারই হচ্ছে। সুতরাং 1 নভেম্বর যখন আপনি ওই জলের আরেকটা অংশ রাখছেন, সেই জলটাকে আপনি কি করবেন, আপনার বাড়ির যে ঘর মোছার জল, সেই জলের সঙ্গে ওই সিন্ধুক লবণ এবং কর্পূর মিশ্রিত জলটা দিয়ে সমস্ত ঘর দোয়ার মুছুন। মোছা হয়ে গেলে ওই জলটাকে আপনি ঘর মুছুন বা আপনার অন্য কেউ ঘর মুছে থাকুক। প্রথমত বলে রাখি দর্শক বন্ধু, ওই যে 5টা ফুলযুক্ত লবঙ্গকে ভিজিয়ে রেখেছিলে সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ওই জলটা দিয়ে মুখ ধুলে, ভালো জলে মুখটা ধুয়ে নিলে, তারপর ওই ফুলযুক্ত লবঙ্গকে তুমি এবং তোমার পরিবারের সদস্য চিবিয়ে খাও, কি রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবে। এক্ষেত্রে বলবো যে কেউ হয়তো বলবে যে আমরা একটা পরিবারে 2 বা 3 থাকি,
তাহলে বাকি লবঙ্গগুলো কি করব? তোমার পরিবারের যদি সদস্য সংখ্যা দুজন বা তিনজন হয়, বাকি লবঙ্গগুলো তুমি যে কোনো তোমার বাড়িতে গাছ থাকবে সেই গাছের গোড়ায় লবঙ্গগুলো রেখে দেবে, এবং এবং ওই যে ঘর মোছার জল যেটার মধ্যে সিন্ধুক লবণ এবং কর্পূর মিশ্রিত জলটা মিশিয়েছ, সেই ঘর মোছার জলটাকে বাথরুমে যদি তোমার কোমর থেকে থাকে কোমরের মধ্যে তুমি ফেলে দাও, দিয়ে ওই কোমরটাকে ফ্লাশ করে দাও। যদি তোমার বাথরুমে কোমর না থেকে থাকে, অনেকেই আমাকে প্রশ্ন করে গুরুজি আমাদের তো কোমর নেই কি করব, তাহলে বাথরুমে যেখান দিয়ে জল যায় সেইখানটা ফেলে দিয়ে তারপর ভালো জল দিয়ে ওই জায়গাটা ধুয়ে দাও। এর সাথে সাথে আরও একটা টোটকা আমি বলবো, যে তোমরা এছাড়াও আরও একটা গ্লাসে, আজকে বৃহস্পতিবার দিন দীপান্বিত অমাবস্যার রাত্রিবেলায়, এটা অবশ্যই কাঁচের গ্লাসে শুধুমাত্র জল নেবে। অনেকে আমাকে বলে যে গুরুজি জলের সঙ্গে কি গঙ্গা জল মেশানো যায়, আমরা অনেক ভিডিওতে দেখেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, শাস্ত্র পড়ে বলছি, দু লাইন জানি, এক লাইন জানি, হাফ লাইন জানি, বাট সলিড জানি, জেনে তবেই এই কথাটা বলছি এবং বলে থাকি যে গঙ্গা জলের সঙ্গে যদি এমনি জল মেশাও সেটা কূপ জল হয়ে যায়। সেই জলে যদি তুমি কোনো ঠাকুর দেবতার পুজো করো, তুমি তোমার বাড়িতে যদি ব্যবহার করো, ভালোর পরিবর্তে তোমার খারাপ হবে। অত্যন্ত দায়িত্ব নিয়ে বললাম এই কথাটা, যে কোনো দিন তোমরা কোনো পণ্ডিত মশাই সত্যিকারের, যাদের শাস্ত্রজ্ঞ জ্ঞান আছে, সেই রকম কোনো পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করবে যে গঙ্গা জলের সঙ্গে এমনি কোনো জল মেশানো যায় কি না, কোনো দিন যায় না। এবং একবার গঙ্গা জল ব্যবহার করলে 100 বার সেই গঙ্গা জলকেই তুলে রেখে ব্যবহার করা যায়, গঙ্গার জল কোনো দিন অশুদ্ধ হয় না, অপবিত্র হয় না, বারে বারে সেই গঙ্গার জল ব্যবহার করা অবশ্যই যায়, যে কোনো কাজের জন্য, সে পুজো অর্চনাই হোক, শ্রাদ্ধ শান্তি হোক বা অন্য ক্রিয়া কর্মই হয়ে থাকুক না কেন। এনিওয়ে, তো সেই কাঁচের গ্লাসের মধ্যে জল নিলে হাফ গ্লাস মতো জল, ওই হাফ গ্লাস মতো জলটা নিয়ে তার মধ্যে তুমি 1 চা চামচ এমনি নুন, সরি দর্শক বন্ধু, 1 চা চামচ যে নুন আমরা খাই সেই নুন রান্নাঘর থেকে নিয়ে ওই জলের গ্লাসের মধ্যে তুমি দিয়ে দাও। সেটাকে কি করবে না, সেটাকে তুমি তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ নর্থ, যে ইস্ট কর্নার অর্থাৎ ঈশান কোণ যেটাকে আমরা বলছি, সেই কোণে তুমি একটা টেবিল হোক বা যে কোনো একটা উঁচু জায়গার উপর জলের গ্লাসটাকে বসিয়ে রেখে দাও। এবং পারলে তুমি কি করবে না, পারলে ওই জলের গ্লাসটার উপর বা যেখানে জলের গ্লাসটা ঈশান কোণে রাখছো তার উপর একটা লাল রঙের বাল্ব তুমি জ্বালিয়ে দাও, এবং ওই যে জলের গ্লাসটাকে রাখছো তুমি 10 দিন অন্তর চেঞ্জ করতে থাকবে। যদি দেখো যে ওই নুন মিশ্রিত জলের কালারটা চেঞ্জ হচ্ছে, তাহলে জানবে তোমার উপর কেউ জাদু তন্ত্র টোনা টোটকা বা কোনো অশুভ শক্তি প্রভাব দিয়ে রেখেছে, যার জন্য তোমার জীবনের উন্নতি নেই, তোমার ঘরে অশান্তি, আর্থিক যে অনটন তার মধ্যে দিয়ে তোমার দিন কাটছে। কেউ না কেউ তোমার বাড়ির কোনো না কোনো সদস্য দেখবে, এ একজন ও একজন সে একজন আস্তে আস্তে কিন্তু রোগগ্রস্ত হতেই থাকবে। সুতরাং এই টোটকাটা আমি বললাম, তার সাথে সাথে আরও একটা বলছি যে আজকে দীপান্বিতের অমাবস্যার রাত্রে সব টোটকাই যে সবাইকে করতে হবে এমন কোনো মানে নেই, কেউ একটাও করতে পারে, কেউ দুটোও করতে পারে, কেউ তিনটেও করতে পারে। আবারও একটা কাঁচের গ্লাস নেবেন, কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে কি করবেন না, যে কোনো কয়েন, যদি 1 টাকার কয়েন নেন তাহলে 7টাই নতুন পুরনো যা হোক, একটাই 7টা কয়েন নিচ্ছেন 1 টাকার, বা যদি 2 টাকার কয়েন নেন তাহলে 7টাই 2 টাকার কয়েন নেবেন, যদি 5 টাকার কয়েন নেন তাহলে 7টাই 5 টাকার কয়েন নেবেন। তার সঙ্গে সঙ্গে 2 চামচ চিনি এবং 2 চামচ নুন আর 7টা লবঙ্গ, এই সবগুলোকে একটা কাঁচের গ্লাসের মধ্যে জল দেবেন না, যা যা বললাম সেগুলো দেবেন, বাট জল দেবেন না, সেটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে
আপনি আপনার যে ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরের আপনি ঠাকুরের যে স্থান আছে সেইখানেতে আপনি রেখে দিন, দেখুন কিভাবে আপনার বাড়ি নেগেটিভিটিকে গ্রাস করে আপনার সব দিক দিয়ে। যে কোনো কারণে যদি আপনার অর্থ আসার রাস্তাটা বন্ধ হয়ে গিয়ে থাকে বা আপনি প্রচুর পরিশ্রম করছেন আপনি ফল পাচ্ছেন না, আপনার ছেলেমেয়ের জীবনে কোনো কেরিয়ারে কোনো ডেভেলপমেন্ট নেই, যা করতে যাচ্ছেন সেটাতেই আপনি ফেলিওর, সুতরাং এইটাকে ঠাকুর ঘরে বা ঠাকুরের স্থানে যদি আপনার ঠাকুর ঘর আলাদা নাও থেকে থাকে ঠাকুরের সামনে বসিয়ে রেখে দিন এবং 21 দিন অন্তর চেঞ্জ করবেন। এই যে 21 দিন পরে কি করবেন না 22 দিনের মাথায় ওই যে গ্লাসের মধ্যে আপনি যে কয়েনটা রাখছেন ওই কয়েনটাকে আপনি কোনো দরিদ্র মানুষকে দান করবেন 21 দিনের পর 22 দিনের মাথায়, অথবা মন্দিরে গিয়ে দান করবেন, আর তার সাথে সাথে যে 2 চামচ চিনি 2 চামচ নুন এবং 7টি ফুলযুক্ত লবঙ্গ থাকছে সেইগুলোকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন পুকুরে নদীতে গঙ্গায় সাগরে। 22 দিনের বেলা যখন এটা আপনি করছেন গ্লাসটাকে আবার ধুয়ে আবারও তার মধ্যে 1 টাকার বা 2 টাকা 5 টাকার কয়েন 7টা রাখলেন, তার সাথে সাথে 2 চামচ চিনি রাখলেন 2 চামচ লবণ রাখলেন, এবং লবণ বলতে এটা এমনি লবণ সিন্ধুক লবণ নয়, আর তার সাথে সাথে 7টা ফুলযুক্ত লবঙ্গ রেখে দেবেন। এই টোটকা আপনার জীবনে কীভাবে সাফল্য এনে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। খুব ভালো টোটকা, ফলপ্রদায়িনী টোটকা তোমাদেরকে দিলাম, যে মা কালীর আশীর্বাদে এই টোটকা যদি তুমি ঠিকঠাক পালন করতে পারো তোমার জীবনে কোনো দিন কোনো বাধা বিঘ্ন আসতে পারবে না। আজকের অনুষ্ঠান শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে একটাই করজনীয় প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক, জয়ী বানানোই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান, জয় তারা জয় পাম, জয় তারা জয় জয় তারা, জয় কালী জয় তারা, জয় জয় কালী জয় জয় কালী জয় জয় কালী।